সাঁইথিয়া পুরন্দপুর হয়ে এমন একটা জায়গা যাচ্ছি, সে জায়গাটা কী নাম জানি না, সমস্ত কিছু বন্ধু জানে। সাঁইথিয়া থেকে পুরন্দপুরের রাস্তা রীতিমতো খারাপ। এবার পুরন্দপুরের পরে বোলপুর ওয়ে, এটা অনেকটাই সুন্দর রাস্তা, সিল্ক বিউটিগুলো যথেষ্ট ভালো। যাই হোক, এর জন্যই আসা। হঠাৎ করেই মনে হয় দুমদাম এদিক সেদিক ঘুরে আসি। হাজারো রকমের কাজের চাপে এ সমস্ত কিছু করা হয়ে ওঠে না ঠিকই, কিন্তু এগুলো করা দরকার। মেন্টাল টনিক এসব না থাকলে কাজও ঠিকঠাক করা যায় না, আর মনের বারোটা বেজে যায়। জায়গা সম্বন্ধে কিচ্ছু এখন বলতে পারবো না, যা জানে সম্পূর্ণ বন্ধু জানে। সে এখন প্যানিয়া সিটে বসে আমাকে বললে তুই চালা, আল্লাহ ঠিক আছে বাইক বার করি গাড়ি চালাই, আল্লাহ তেলটা তুই ভরে দিস। একটা লম্বা টার্ন, রাস্তার একটা আলাদা গন্ধ আছে, এ গন্ধ যারা রাস্তায় বেরোয় তারাই জানে। এলোমেলো এবড়ো খেবড়ো জীবন থেকে মুক্তি পেতে হলে প্রকৃতির কাছে ফিরতেই হবে। কথাগুলো খুব বড় বড় শোনালেও যারা একটু বাহিরমুখী নিশ্চয় তারা এগুলো অনুধাবন করে। জানি না ব্লগটা কেমন হবে, কিন্তু নিজেকে উপস্থাপন করা, নিজের ভাবনা চিন্তাগুলো বিভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্যই এত কিছু তামঝাম। বলতে গেলে মন দিয়ে ড্রাইভ করা যায় না, আর মন দিয়ে ড্রাইভ না করলে কিন্তু খুব ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। হয়তো এর কোনো পরিণতি নেই। ইয়েস, বন্ধু রাস্তা নিয়ে খুব কনসার্ন। টোটো আমাদের এদিকে এটাই নাম, আপনাদের ওদিকে কি নাম এটাকে ডাকা হয়? অনেকে ভ্যানও বলে। ন্যানোর সময় এই গাড়িটার আবিষ্কার। মানুষ যদি ভাবে নিজে কিছু বানিয়ে নেব, কারো বাবার সাধ্য নেই সেটাকে স্টপ করে দেওয়া। ভ্যানও তার সুন্দরতম এক্সাম্পল, যেটাকে টোটো বলা হয় আমাদের এদিকে। যে সময় বেরিয়েছি সে সময় জেনারেলি কেউ ট্যুর বা একটু ঘোরাঘুরির জন্য বেরোয় না, কিন্তু আমাদের টার্গেট আলাদা। আজকে ফুলমুন, রাত্রিটা চেষ্টা করব মাথায় পূর্ণ বড় একটা চাঁদ নিয়ে ফেরার। কত বটগাছ, কত শিমুল, কত শাল, কত কাশবন, একটা নেশার মতো গন্ধ। এই বাইক চালানোর থেকে বা বাইক ড্রাইভ করার থেকে যারা প্যানিয়ার, এ সমস্ত গ্রামের ন্যাচারাল বিউটি বেশি এনজয় করে। আমি তো খুব করি। হুড় করে মনে প্রাণে হাওয়া ঢোকে, মনে হয় যেন সমস্ত কালিমা মন থেকে মুছে যায় একে একে। মঙ্গলডিহি স্কুল আছে, এখানে রেল স্টেশনও আছে, সরি বাস স্ট্যান্ড। তবে রাস্তাটার প্রশংসা না করে পারা যাচ্ছে না। আচ্ছা, একটা পুকুর পাড়, সেখানে বাঁশ গাছ। আপনারা যারা শহরে থাকেন, তারপরে মন কেমন করা দুপুরের বাতাস, তেঁতুল বন আর অনবরত ঘুঘুটার মনোটনি নিয়ে ঢেকে যাওয়া এক আলাদা ভাইব। ব্রাহ্মণডিহি গ্রামটার নাম। এর আশপাশেও কোথায় আছে আমাদের destination. हमारे destination खूब काछे ही, near about 5-7 किलोमीटर. धानेर बर्षण खुले निच्छे. জসিম উদ্দিনের সেই সোজা মনে হচ্ছে কোনো পুরনো মন্দির. চাচা মাঝ রাস্তায় এমন অবস্থায় দাঁড়িয়ে আছে বাপতি প্রপার্টি. বাবা নতুন ধরনের পেট্রোল পাম্প. তো রাস্তা একটু ভুল হয়ে গেছিল. পিছনের যে টার্নটা ছিল সেই টার্নের ওদিকে যেতে হবে. আমি বাবা কিছুই জানি না. পেছনে ন্যাভিগেশন ধরে ও বসে আছে. দিস ওয়ান. যাই হোক, যদি আসতে চান রাস্তা নিয়ে কোনো চিন্তা করবেন না. আমি পুরো তথ্য ডেসক্রিপশনে দিয়ে দেবো. ইয়েস, এই জায়গাটায় কিছুটা চেপে কিছুটা হেঁটে বহু খোঁজাখুঁজির পর জায়গাটা পাওয়া গেল. সিনিক বিউটিটা দেখার মতো, কিন্তু যা ঘটনা ঘটলো. গাড়িটা স্ট্যান্ড করেছিলাম, অকারণে পড়লো. আমরা গুগল ম্যাপ দেখে এলাম এখানে. আচ্ছা, খিরাই বলে জায়গাটার নাম. তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খিরাই. তো এখানে যেটা বলা ছিল এখানে ফুলটুল চাষ হয়. এবার হতো, আগে হতো. হ্যাঁ, মোটামুটি কত বছর আগে হতো? তা এখন বছর 20 আগে হতো. আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপার. ইনি যেটা ইনফরমেশন দিলেন তাতে করে বছর 20 আগে এখানে ফুল চাষ হতো. তাই গুগল ম্যাপ দেখে দুম করে চলে আসবেন না. যদিও জায়গাটা ভালো, এখানে কাশবন আছে, মেঠো রাস্তাও আছে, হারিয়ে যাওয়া রাস্তা. তো এগুলো যদি আপনাকে ইন্সপায়ার করে বা আপনি অফবিট জায়গা দেখতে পছন্দ করেন, আসতে পারেন এখানে. তো এটাই হচ্ছে যারা এক্সপ্লোরার, তো তাদের ফেট কোথায় ভালো থাকবে কোথায় খারাপ থাকবে আগে ভাগে কিছুই জানা থাকে না. এই হচ্ছে আমাদের আজকের অ্যাডভেঞ্চার. দুপুরে বেড়াতে এসে ঝোপ জঙ্গলে ঘুরে বেড়ানো. এখানে একটা ছোট্ট এক চিলতে ছায়া ঘেরা জঙ্গল, নদী পাড়ে আর রাস্তা. আমরা আশা হতো, তবুও বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি. হ্যাঁ, চল সামনে দিয়ে. ওখানে একবারে বড় গাছের গোড়ায় ওখানে উঠা যাবে. দিগন্ত বিস্তৃত কাশবন, হারিয়ে যাওয়া নদী, আর দুপুরে কর্তব্যরত কিছু মানুষ.